একটা কথা। জি আম্মা। আফজাল উকিলের সাথে তোমার কি কোনো ঝামেলা হয়েছে? ঝামেলা? হ্যাঁ, কোনো ভুল বোঝাবুঝি কিংবা রাগারাগি? হ্যাঁ, তাই একটু হয়েছে। সে আমাকে পরিষ্কার জানিয়ে দিয়েছে আমাকে সে সাহায্য করতে পারবে না। কাজটা কিন্তু তুমি একদমই ভালো করনি। এই মুহূর্তে শত্রু বাড়িয়ে লাভ কি? সে হয়তো কথাগুলো ভাইজানের কানে তুলতে পারে। ডাক্তার আর উকিল আফজাল সাহেব ছাড়া তার কাছে কাউরেই যেতে দেওয়া হয় না। উকিল সাহেব বললেন কোনো কথাই সাহেব আর এখন বলেন না, শুধু মাঝে 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 শুধু একটা কথা বলে। একবার আমি বিশাখাকে দেখতে চাই। 10 মিনিট, 10 মিনিট সময় দিলাম আমি তোমাকে। এই 10 মিনিটের মধ্যে মানে মানে এই বাড়ি ছেড়ে চলে যাবে। 10 মিনিট সময় দিলাম আমি তোমাকে, এই 10 মিনিটের মধ্যে মানে মানে এই বাড়ি ছেড়ে চলে যাবে, না হলে কিন্তু আমি তোমাকে। আম্মা, আমাকে ভুল বুঝবেন না আম্মা, আমি যা বললাম তাই করো। 10 মিনিট। তোমার জন্য হালকা কিছু নিয়ে আসবো? না, খেতে ইচ্ছে করছে না। তুমি তো রাতে ডিনারও করনি, সারা রাত না খেয়ে থাকবে? কি হলো, কথা বলছো না কেন? আমার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা কি জানো তানিয়া? কি? তুমি আমার লাইফ পার্টনার, কিন্তু তুমিই আমার ভেতরের কষ্টটা বুঝতে পারো না। না বললে বুঝবো কি করে? বললে তো পরও বুঝতে পারে। এত ঘুরিয়ে ফিরিয়ে কথা না বলে সহজ করে বলো তো কি হয়েছে। আমি একটা সিদ্ধান্ত নিতে চাচ্ছি তানিয়া। কি সিদ্ধান্ত? নিজেকে জানবো, নিজ সীমায় চলবো, নিজ আওকাতে জীবন চালাবো। বুঝতে পারলে না তো? আমি তো একটা পরনির্ভর মানুষ, এটা তো বোঝো। এটাও বুঝবে না? আচ্ছা ঠিক আছে, তুমি আমার সাথে প্রশ্নোত্তর করো তাহলে বুঝবে। প্রথম প্রশ্ন, আমি তো এ বাড়িতে ঘর জামাই, তাই না? হ্যাঁ। কারা ঘর জমায় থাকে? কারা? যারা রিক্ত নিঃস্ব সর্বহারা। ও, আমি কি রিক্ত নিঃস্ব সর্বহারার জীবন কাটাচ্ছি? না। কিন্তু তানিয়া, সেটাই কি আমার কাটানো উচিত নয়? না। না? হ্যাঁ, তুমি রিক্ত নিঃস্ব সর্বহারা হলে তোমার স্ত্রী তো তা নয়। এই এটাই আমার জীবনের সব বড় ট্র্যাজেডি। স্ত্রীর ধরে ধনী আমি, রিক্ত নিঃস্ব সর্বহারা একজন, যার জীবনে কোনো আশা নেই, ভরসা নেই, তবু হাসি হাসি মুখে বলতে হচ্ছে হ্যাঁ ভাইয়া, জি ভাইয়া, ভালো আছি ভাইয়া। কেন যে সেদিন সরাসরি গুলিটা আমার বুকে বিদ্ধ হলো না। আশাহীন ভরসাহীন জীবন আর টানতে ভালো লাগছে না তানিয়া। আশ্চর্য, তোমার মনে তো দেখছি অনেক দুঃখ। সে তো জন্ম থেকে আজন্ম দুঃখ বহন করা মানুষ আমি। আজ আমাকে সবচেয়ে বড় দুঃখিত করে দিলেন আমার শ্রদ্ধেয়া শাশুড়ি আম্মা। আম্মা? কি করেছেন আম্মা? কথাটা তোমার সামনেই তো আম্মা দিয়েছিলেন, তাই না? কোন কথা? বড় ভাইয়ার গুলির হাত থেকে মেজো ভাইয়াকে বাঁচানোর কারণে পুরস্কার হিসেবে আম্মা তার অর্ধেক সম্পত্তি আমাকে লিখে দেবেন। হ্যাঁ হ্যাঁ, আমার সামনেই বলেছিলেন আম্মা।
বড় আশায় বুক বেঁধেছিলাম, এবার আমার জীবনে কিছু একটা হবে তানিয়া। কিন্তু কিছুই হলো না, আম্মা তো কোনো ব্যবস্থাই নিচ্ছেন না। তুমি আম্মাকে বলো। বলেছিলাম তানিয়া, আম্মা বললেন এখন নাকি সময় হয়নি। আমি বুঝতে পেরেছি আম্মা আসলে কথা রাখবেন না, সে কারণেই আম্মা আমাকে একটা জঘন্য অপবাদ দিয়েছেন। কি অপবাদ? কথাটা বলতে আমার লজ্জা হচ্ছে, আমি নাকি সবার ঘরে আড়ি পেতে তাদের কথা শুনি। এই অপবাদ মাথায় নিয়ে বাড়িতে থাকা আমার উচিত নয়, আমি সিদ্ধান্ত নিয়েছি। আমি আম্মা এমন কথা তোমাকে কেন বললেন? তানিয়া, ওই অপবাদের কথা আমি আর মনে করতে চাই না। না, তুমি আমাকে বলো কেন আম্মা তোমাকে এমন একটা কথা বললেন। বিষয়টাকে আপনি যত সহজ মনে করছেন বিষয়টা আসলে তত সহজ নয়। আম্মা, আমি আম্মা এসব কি হচ্ছে? এক মিনিট। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে পরে কল করছি, কেমন? তানিয়া, এত চিৎকার করার কি হলো? আম্মা, আমি চিৎকার না করে কি করব? বিষয়টা প্রচন্ড অমানবিক। কোন বিষয়টা? আম্মা, আপনি টুটুলকে বললেন টুটুলের নামে আপনার অর্ধেক সম্পত্তি লিখে দিবেন, অথচ আপনি এখনো কোনো ব্যবস্থা নিলেন না। কেন আম্মা? তার উপর আপনি তাকে এত বড় একটা অপমানজনক কথা বললেন। কি কথা বলেছি? সে নাকি ঘরে ঘরে আড়ি পেতে কথা শুনে। কথাটা কি বলার আগে আপনার একবার ভাবা উচিত ছিল না যে সে আপনার মেয়ের জামাই? ভুল হয়ে গেছে, এখন থেকে সবসময় এটা ভাববো। সম্পত্তি কবে লিখে দিবেন? তুমি যেদিন দেবে তারপরে। আমি দিব মানে? উত্তরাধিকার সূত্রে তুমি নিজেও তো অনেক সম্পত্তির মালিক, তাই না? জি। তুমিও তো পারো তোমার স্বামীর নামে কিছুটা লিখে দিতে, তাই না? আমার আসলে মনে হয় আমাদের সামনাসামনি বসে কথা বলা উচিত। আমার কিন্তু সেটা মনে হচ্ছে না। তোমার মনে হচ্ছে না? না, আমার যা বলার সেটা আমি তোমাকে পরিষ্কার করে বলেছি। সিদ্ধান্ত যা নেবার সেটা তোমার নেবার পালা। এটা তো একটা জিদের কথা বলছো। আমার পৈতৃক সম্পত্তি আমার স্বামীর নামে কেন লিখে দেব? যেহেতু সে তোমার স্বামী। হ্যাঁ, আমার স্বামী, কিন্তু স্বামীর বিশ্বাস কি? যদি সে সম্পত্তি পাওয়ার পরে কোনো উল্টাপাল্টা কিছু করে? সেটা তো আমারটা পাওয়ার পরেও করতে পারে। তা তো পারেই আম্মা। তাহলে? তাহলে কি আম্মা? তুমিই বিবেচনা করে বলো, আমি যে টুটুলকে সম্পত্তি লিখে দিচ্ছি না, সেটা ভালো হচ্ছে না খারাপ? আমি তো এমন কিছু করতে পারি না যাতে আমার মেয়ের জীবনে অশান্তি হয়। অশান্তি তো আম্মা না লিখে দিলেও হচ্ছে, আপনি কেন যে সেদিন টুটুলকে এত বড় একটা কথা দিতে গেলেন? তাই নিয়ে কি টুটুল তোমার সাথে কোনো অশান্তি করছে? ঠিক আছে, আমি টুটুলের সাথে কথা বলবো। কি কথা বলবেন আম্মা? সে কোনো কথাই শুনতে চায় না, সে শুধু জানতে চায় আপনি তার নামে কবে আপনার সম্পত্তি লিখে দেবেন। সেটা আমি তার কাছেই বলবো। তুমি এক কাজ করো, তুমি গিয়ে টুটুলকে আমার কাছে পাঠিয়ে দাও, যাও। আম্মা, আবার এমন কিছু বলবেন না যাতে। টেনশন করো না, যাও। আচ্ছা ঠিক আছে।
হ্যাঁ নীলা বলো। কি করছো? এই তো ঘরে বসে আছি। আজকে বের হওনি কোথাও? না। কি করবে কিছু ঠিক করেছো? কোন বিষয়ে? আশ্চর্য, আমাদের বিষয়ে? আমরা কি এভাবে দিন কাটাবো? অন্য কোনো উপায় যখন নেই তখন কি আর করা? অন্য উপায় নেই নাকি তুমি অন্য উপায় রাখতে চাইছো না? কি হলো রাহাত, কোনো কথা বলছো না যে? দেখো নীলা, এইসব বিষয় নিয়ে কথা বলতে আমার ইচ্ছে করছে না। তাহলে কোন বিষয় নিয়ে কথা বলবো? তুমি যে সেদিন গেলে, এরপরে তো আর একবারও আমাকে দেখতে এলে না। রাহাত, তুমি কি আমাকে পরিষ্কার করে বলবে যে তুমি আসলেই কি চাইছো? সেটা কি আমি তোমাকে বলিনি? তুমি যেটা বলছো সেটা কোনো বাস্তবসম্মত কথা নয় রাহাত। তোমার যদি সেরকম কিছু মনে হয় আমার কিছু করার নেই। তুমি কি আর কিছু বলবে নাকি ফোনটা আমি রাখবো? ফোন রাখলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে রাহাত? আমার আসলে মনে হয় আমাদের সামনাসামনি বসে কথা বলা উচিত। আমার কিন্তু সেটা মনে হচ্ছে না। তোমার মনে হচ্ছে না? না, আমার যা বলার সেটা আমি তোমাকে পরিষ্কার করে বলেছি। সিদ্ধান্ত যা নেবার সেটা তোমার নেবার পালা। এটা তো একটা জিদের কথা বলছো। হ্যাঁ, এটা আমার নিজের সাথে নিজের একটা জিদ। তোমার যদি পছন্দ হয় আমাকে তুমি জানিও, ফোনটা আমি এখন রাখছি। না রাহাত, তুমি ফোন রাখবে না, আমার কথা এখনো শেষ হয়নি। কিন্তু নীলা, আমার এখন কথা বলতে ইচ্ছে করছে না। যখন আমার ইচ্ছে করবে আমি তোমাকে রিং করব। আমি এখন রাখছি, বাই। হ্যালো, এসো এসো লতিফ, এসো এসো। আমি মনে হয় আপনার খুব ঝামেলায় ফেলে দিলাম উকিল সাহেব। আমার কোনো ঝামেলা নেই, আমি ভাবছি তোমার কথা। জি, আসলে তো আমার কাছে ব্যাচেলার মানুষ, আমি তোমার আদর আপ্যায়ন। এসব নিয়ে আপনাকে ভাবতে হবে না, আমার কোনো অসুবিধা হবে না। অসুবিধা না হলেই ভালো। বসো 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 বসো। একটা কথা জিজ্ঞেস করি লতিফ, কিছু মনে করো না। না না, মনে করব না, বলেন। কোনো ঝামেলা হয়েছে নাকি? ঝামেলা কোন বিষয়ে? না মানে, এত রাতে তুমি বৌরানীর বাড়ি থেকে চলে এলে। না কোনো ঝামেলা না, আসলে হয়েছে কি বিশাখা। ও ভালো কথা, বিশাখার সঙ্গে তোমার দেখা হয়েছে? কথা হয়েছে? খুবই সামান্য। কিছু বুঝলে? সে কি আসবে সাহেবের সঙ্গে দেখা করতে? বুঝতে পারিনি, তবে এইটুকু বুঝতে পেরেছি বৌরানী বিশাখাকে আসতে দেবে না। হ্যাঁ সেটা আমিও বুঝতে পারছি, আর সেজন্যই ভেতরে ভেতরে খুব কষ্ট পাচ্ছি। কি যে এক উভয় সংকটের মধ্যে পড়লাম লতিফ। আমারও তো একই অবস্থা উকিল সাহেব। বৌরানীকে এত অনুরোধ করলাম কিন্তু তাকেই বা দোষ দিব কি? বিষয়টা যে তার জন্য খুবই একটা অসম্ভব বিষয় সেটা বুঝি, কিন্তু সাহেবের কথা যখন মনে হয়। আচ্ছা আচ্ছা উকিল সাহেব, একবার একবার কি সাহেবের সঙ্গে আমার দেখা করা সম্ভব না? চেষ্টা আমি করেছিলাম লতিফ, আমার তো মনে হয় সাহেবের সঙ্গে আমারও আর দেখা হবে না। এমন কথা কেন বলছেন উকিল সাহেব? হেনা বিবির ছেলে রফিক একটা অমানুষ, ওর সঙ্গে আমার ঝামেলা হয়ে গেছে। তাই নাকি? হ্যাঁ, কাল আমি একবার যাব, সাহেবের সঙ্গে দেখা হওয়াটা খুবই জরুরি। আমাকে কি আপনার সাথে নেওয়া যায় না উকিল সাহেব? অনেকদিন অনেকদিন পর, তাই না বৌরানী? না না না, মানে কি বৌরানী? কয়েকদিন আগে আপনার সাথে আমি কথা বলেছি ফোনে। এসব কথা রাখুন তো রুবায়েত ভাই, আমি আপনাকে সরাসরি কথাটা বলছি। ওই যে চা বাগান, আপনার যে চা বাগান, সে
সেটা কি আপনি রাজ সাহেবের সঙ্গে ডিল করে ফেলেছেন? একবার শুধু সাহেবের সামনে যেতে চাই, একবার। আমি জানি না, আমি জানি না তোমাকে আমি সাহেব পর্যন্ত নিয়ে যেতে পারবো কি না। তবু তবু একবার চেষ্টা করব। কেন এভাবে চলে গেল লতিফ? কি এমন ঘটল? গেল এবার কোথায়? ঢাকায় তো ওর তেমন খবরটা নেওয়া দরকার। আমি এসে আপনার অনেক ঝামেলা করে ফেললাম, তাই না উকিল সাহেব? না না না, ঝামেলার কি আছে? হ্যালো, আসসালামু আলাইকুম। কি হয়েছে লতিফ? না কিছু তো হয়নি বৌরানী। তাহলে আমাকে না বলে এভাবে চলে গেলে কেন? এইবার আসলে বৌরানী, আপনি কোনো চিন্তা করবেন না, আমি যেখানেই থাকি আপনার কাজ চালিয়ে যাব। তুমি আছো কোথায়? জি, আমি উকিল সাহেবের বাসায় আছি এবং এখান থেকে আমি চেষ্টা করে দেখি। সেটা তো এখানে থেকেও তুমি পারতে লতিফ। আসলে বৌরানী, যাই যে কারণেই তুমি যাও, আমার এখান থেকে চলে গিয়ে ভালো করো নিবতি। আমি বৌরানী, উকিল সাহেব আপনার সঙ্গে কথা বলতে চায়। একবার তার সাথে কথা বলবেন বৌরানী। অনেকদিন পর, তাই না বৌরানী? না না না, মানে কি বৌরানী? কয়েকদিন আগে আপনার সাথে আমি কথা বলেছি ফোনে। তখন বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝলাম সেদিন আমি আপনার সাথেই কথা বলেছিলাম। আমি কি ভুল বললাম? না না, ঠিকই বলেছেন। আপনি কি আমাকে কিছু বলতে চান? একটা একটা কথা বলুন। শুনেছেন নিশ্চয়ই সাহেবের অবস্থা ভালো না। শুধু একবার শেষ দেখা দেখতে চায় বিশাখাকে। একবার কি বিশাখাকে নিয়ে? না, এতদিনে তাহলে আমার সৌভাগ্য হলো। আরে না না, কি বলেন রোহিত ভাই? না না, আমি কি ভুল কিছু বললাম? আপনার সাথে আসলে কত জায়গায় কতভাবে দেখা হয়েছে, কিন্তু আপনি আমাকে কোনোদিন হ্যালো পর্যন্ত বলেননি। আজ একেবারে সরাসরি আমার কাছে চলে এসেছেন। আসলে ভেবে দেখলাম, বিজনেসের কারণে শত্রু শত্রু খেলা ভালো না। গুড, খুব ভালো চিন্তা করেছেন। এখন বলেন, আমি আপনার জন্য কী করতে পারি? সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আপনার সঙ্গে ব্যবসা বাণিজ্য কিছু একটা করবই। বলেন কি, এটাও কি সম্ভব?
কেন সম্ভব না রবেন ভাই? না না না, কোথায় আপনি আর কোথায় আমি? না না, এটা আপনার বিনয়। বিনয় না রফিক ভাই, বিনয় না, আমি এই কোনোরকম একটু একটু করে খাচ্ছি। আর আপনি কোথায় এত বড় একটা স্টেটের? এসব কথা রাখুন তো রুবায়ত ভাই, আমি আপনাকে সরাসরি কথাটা বলছি। ওই যে চা বাগান, আপনার যে চা বাগান, সেটা কি আপনি রাজ সাহেবের সঙ্গে ডিল করে ফেলেছেন? না, কিছু মনে করিনি। আপনি ভুলও বলেননি। তবে কথাটা কি রফিক ভাই, আমি কারো মাথায় বাড়ি দিয়ে বা কাউকে ঠকি আজকের এই জায়গায় আসিনি। হ্যাঁ, সেটা আমি জানি, আর সেই কারণে আপনার প্রতি সমীহটা আমার একটু বেশি। এ আপনি কি বললেন আম্মা, জীবনের ঝুঁকি নিয়ে আমি? না টুটুল, তুমি জীবনের কোনো ঝুঁকিই নাওনি, কারণ রাহাত তো গুলিই চালায়নি। কথাটা কি আমি মিথ্যে বললাম টুটুল? হ্যাঁ টুটুল, নীরা যা চাইছে বা যা বলছে তা যেমন আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব না, আবার আমি যা বলছি বা যা চাইছি নীলার পক্ষে সেটা মেনে নেওয়া সম্ভব না। বিষয়টা তো খুব জটিল বড় ভাইয়া। আচ্ছা, আবার মানে আপনাদের দুজনের চাওয়াটা কি?